হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। তো ফ্রেন্ডস, আজকে আমি এখানে ইংলিশের স্ট্র্যাটেজি দেব, ঠিক আছে? এই ভিডিওতে আমি ডিসকাস করব ইংলিশের স্ট্র্যাটেজি। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা কিন্তু সকলের জন্যই হয়, এই ভিডিওটা অনলি তাদের জন্য যারা ইংলিশে ভেরি উইক, মানে একদম জিরো লেভেল থেকে স্টার্ট করছে, জিরো লেভেল থেকে, ঠিক আছে? ইংলিশে যাদের বেস একদমই জিরো, ইংলিশ দেখলে যারা ভয় পালায়, ঠিক আছে, তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? যার জন্য ভিডিওটা সবারই জন্য নয়, তোমার যদি ইংলিশে প্রবলেম থেকে থাকে তাহলে তুমি ভিডিওটা কমপ্লিট দেখো, ঠিক আছে? দেখো, এই ভিডিওটার আরো অনেক কটা পার্ট আসবে, ঠিক আছে? আরো অনেক কটা পার্ট আসবে, অর্থাৎ আমি কমপ্লিট স্ট্র্যাটেজি একটা ভিডিওতে দিতে চাইছি না। আমি চাইছি ফার্স্ট 7 ডেজ তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করো, ঠিক আছে? তোমাদের ভেতরে কিছু কনসেপ্ট বিল্ড আপ হোক, অ্যান্ড নেক্সট 7 ডেজে আবার একটা স্ট্র্যাটেজি দেবো, সেটা বিল্ড আপ করো, অর্থাৎ ধাপে ধাপে ওঠো। এখনো WBCS প্রিলিমস অনেক দেরি, WBCS মেন্স অনেক দেরি, ঠিক আছে? আর যেহেতু সেলফ স্টাডি করছো, সেহেতু সবকিছু ছোট ছোট করে এগোনোই ভালো, একসঙ্গে সবকিছু করতে গেলে কোনোটাই সফল হবে না। যার জন্য ফ্রেন্ডস, তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও বা তোমার যদি ইংলিশে প্রবলেম থেকে থাকে, তাহলে ফার্স্ট 7 ডেজ এর স্ট্র্যাটেজি আমাদের এই পার্ট নাম্বার ভিডিও 1 এ তুমি কমপ্লিট দেখো, ওকে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দোজ ক্যান্ডিডেটস হু আর ভেরি উইক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওকে? অর্থাৎ যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে একদম জিরো লেভেলে আছে, ঠিক আছে? তো তারাও অনেকে আছে, এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা WBCS প্রিপারেশন করছে বা নেক্সট ইয়ার গুলোতে WBCS এক্সামে বসবে বা বসার তাদের ইচ্ছা আছে, অর্থাৎ তারাও অ্যাসপিরেন্টস। তো ফ্রেন্ড, সবার প্রথমে আমি তোমাকে তোমাদের প্রত্যেককে একটা কথা বলে দিই, দেখো সব স্ট্র্যাটেজি কিন্তু সবারই জন্য নয়, এটা হচ্ছে ফার্স্ট অপশন। যেটা মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস ভুল করে তাদের এই প্রিপারেশন জার্নিতে, তারা অনেক বড় বড় টপারের ভিডিও দেখে নেয়, দিয়ে তাদের স্ট্র্যাটেজিটাকে ফলো করতে যায়। তো ফ্রেন্ডস, এটা কিন্তু নয়। ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে যে সব স্ট্র্যাটেজি সবারই জন্য নয়। ধরো আমার লাইফে যে স্ট্র্যাটেজিটা কাজে লাগছে বা কাজে লেগেছে এতদিন পর্যন্ত বা লেগেছিল হোয়েন আই ওয়াজ অলসো প্রিপেয়ারিং ফর মেনি কাইন্ডস অফ এক্সামিনেশনস, তো সেই প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা তোমাদেরও অনেকের কাজে লাগবে, এটা কিন্তু নয়, ঠিক আছে? দেখো, আমার হয়তো একটা প্লাস পয়েন্ট আছে যেটা আমাকে আমার স্ট্র্যাটেজিটা বিল্ড আপ করতে আমাকে হেল্প করেছে প্রচুর পরিমাণে, আবার হয়তো তোমাদের স্ট্রং পয়েন্টটা অন্য জায়গায়, ঠিক আছে? অর্থাৎ আমি যে স্ট্র্যাটেজিটা কাজে লাগাচ্ছি সেই স্ট্র্যাটেজি হয়তো তোমার কাজে লাগবে না। একটা ওষুধের মতো, আমার আমার একটা ওষুধ একটা ওষুধে অসুখ একটা ওষুধে সেরে যাচ্ছে, তোমার হয়তো আরো বেশি ডোজের ওষুধ লাগছে, এটা হতে পারে। যার জন্য ফ্রেন্ডস, আমি তোমাদের এখানে একটা কমপ্লিট স্ট্র্যাটেজি দেব না, আমি সবার প্রথমে তোমাদের ফার্স্ট 7 ডেজের স্ট্র্যাটেজি দেব, ঠিক আছে? দেখো, WBCS প্রিলিমস হোক বা SSC CGL হোক, SSC CHSL হোক, অর্থাৎ রেলওয়েজ কে বাদ দিয়ে যত টাইপের এক্সামস হয়, ম্যাক্সিমাম সব এক্সামেই কিন্তু ইংলিশ একটা খুব গুরুত্বপূর্ণ মানে বলবো সাবজেক্ট, ঠিক আছে? তো আমি এখানে তোমাদের স্ট্র্যাটেজিটা বলে দিচ্ছি। দেখো, আমি এখানে তোমাদের ভিডিও দেবো, তোমরা হয়তো আরো অনেক স্যার ম্যাডামের ভিডিও দেখবে। তো ফ্রেন্ড, সবার প্রথমে দেখো যে স্ট্র্যাটেজিটা শুধু ভিডিও দেখে হয় না, এটা হচ্ছে ফার্স্ট কথা। তুমি যতক্ষণ না পেন অ্যান্ড পেপার নিজের হাতে তুলে নেবে, ততক্ষণ কিন্তু তোমার স্ট্র্যাটেজি স্টার্টও হয়নি, তোমার প্রিপারেশন স্টার্টও হয়নি, ঠিক আছে? অর্থাৎ বই তো সবারই কাছেই আছে, এনিহাও বই সকলেই পড়ে, কিন্তু প্রথম 7 দিনের স্ট্র্যাটেজিটা আগে তুমি দেখো তোমার লাইফে ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ তোমার জার্নিতে ইমপ্লিমেন্ট করে, যেটা তোমার সঙ্গে কতটা অ্যাডজাস্ট করছে, ঠিক আছে? যদি অ্যাডজাস্ট না করে, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করবে বা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এবং এই ভিডিওর আমি কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপই করো ফ্রেন্ড, ফোন করো না, কারণ ওখানে কেউ ফোন রিসিভ করবে না। তো তাহলে তোমরা আমাকে জানাতে পারো যে এই স্ট্র্যাটেজিটা আমার কাজে লাগছে না, কিন্তু এই স্ট্র্যাটেজিটা তুমি যদি ফলো করো ফ্রেন্ড, তাহলে স্ট্র্যাটেজিটা নট অনলি ফর WBCS প্রিলিমস, ওকে, বাট অলসো WBCS মেন্স, SSC CGL অ্যান্ড অল টাইপস অফ আদার এক্সামস তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে? তো সেই স্ট্র্যাটেজিটা কি, ধরো তোমার যদি আজকে ফার্স্ট ডেট থাকে, তাহলে আজকে থেকে 7 দিন পর্যন্ত তুমি কি করবে? তুমি যদি ইংলিশে খুব উইক হয়ে থাকো, তাহলে সবার প্রথমে তুমি টেন্স ধরবে, টেন্স চ্যাপ্টার, ঠিক আছে? অর্থাৎ কি, না ক্রিয়ার কাল টেন্স, ঠিক আছে? সেই টেন্সের মধ্যে 3টে মেন টেন্স আছে, একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। আবার এই প্রেজেন্ট টেন্সের মধ্যে 4টে ভাগ আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক ওইভাবে পাস্ট টেন্সের মধ্যেও সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
আবার ফিউচারের মধ্যে এই চারটে ভাগই আছে। তো সবার প্রথমে ফ্রেন্ডস তোমাকে এই চারটে ভাগ করে টোটাল 12টা ভাগ রেডি করতে হবে কামিং 7 ডেজ। এটাই তোমার 7 ডেজের, কিন্তু মনে রাখবে এটাই তোমার 7 ডেজের কি না স্ট্র্যাটেজি। আগে ফার্স্ট 7 ডেজ তুমি এইটা করো, ঠিক আছে? আগে এইটা করে দেখো যে তুমি টেন্সটা পুরো বুঝতে পারছো নাকি। কারণ ফ্রেন্ডস কেন আমি টেন্সের উপর এত জোর দিচ্ছি, দেখো WBCS প্রিলিমস বা WBCS মেন্স ডাইরেক্টলি ইনডাইরেক্টলি গ্রামারের ওপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ তুমি যদি খুব ভালো রাইটিং করতে যাও WBCS মেন্সে, 200 মার্কসের রাইটিং আছে WBCS মেন্সে পেপার 2-তে, এটা তোমরা সকলেই জানো। তো সেখানে রাইটিংয়েও তোমাকে কাজে দেবে এই টেন্স, ট্রান্সলেশনেও কাজে দেবে এই টেন্স, ঠিক আছে? আবার তুমি যখন গ্রামার বেসড প্রিপারেশন করবে প্রিলিমসের জন্য, লাইক অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ, ঠিক আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আর এই ধরনের যেগুলো আছে কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, তখন কিন্তু সবার প্রথমে তোমার বেস দরকার টেন্সের ওপরে। যদি তোমার টেন্স উইক পয়েন্টে থাকে, তুমি যদি টেন্স ভালো করে না জেনে থাকো, তাহলে তুমি সিকোয়েন্স অফ টেন্স জানতে পারবে না, মানে বুঝতে পারবে না। আর মনে রাখবে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ করতে যাও, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স করতে যাও বা তুমি কন্ডিশনাল সেন্টেন্স করতে যাও, এইগুলো কিন্তু কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন সিকোয়েন্স অফ টেন্স। নট অনলি টেন্স ফ্রেন্ড বাট অলসো সিকোয়েন্স অফ টেন্স। হোয়াট ইজ সিকোয়েন্স অফ টেন্স? ওকে, হোয়াট ইজ দ্য ব্যালেন্স? ওকে, দেখো তোমরা কেমিস্ট্রিতে যারা ব্যালেন্স করেছো, তাই তো, এদিকের সঙ্গে এদিকের ব্যালেন্স করেছো। আই এম নট ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সো দ্যাট আই ক্যান নট গিভ ইউ দ্য কমপ্লিট কনসেপ্ট অফ ব্যালেন্স, বাট আই ক্যান গিভ ইউ দ্য কনসেপ্ট অন ইংলিশ। ওকে, তো ঠিক ওই ধরনের কিছু কনসেপ্ট থাকে এই সিকোয়েন্স অফ টেন্সের। অর্থাৎ সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে সেন্টেন্সের এটা একটা পার্ট অর্থাৎ ফার্স্ট পার্ট, অ্যান্ড এটা একটা পার্ট অর্থাৎ সেকেন্ড পার্ট। এই দুটো পার্টের মধ্যে টেন্সের একটা ব্যালেন্স থাকে। অর্থাৎ একটা পার্টের যদি টেন্স তোমার মিসিং হয়ে যায়, তাহলে আরেকটা পার্টের টেন্স কিন্তু তোমার ভুল হয়ে যাবে, অর্থাৎ এরর চলে আসবে, ঠিক আছে? এগুলো এরর কারেকশনের মধ্যেও থাকে, কিন্তু যেহেতু WBCS প্রিলিমসে এরর কারেকশন চ্যাপ্টারটা নেই ঠিকই, কিন্তু তুমি যদি খুব স্কিল হ্যান্ডেড রাইটিং করতে যাও, ঠিক আছে, অর্থাৎ খুব আপগ্রেডেড রাইটিং করতে যাও ফর WBCS মেন্স, সেই টাইমে কিন্তু যখন ট্রান্সলেশন তুমি করবে, ট্রান্সলেশন, ঠিক আছে, ইট ইজ স্পেশালি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইন দ্য ফিল্ড অফ ট্রান্সলেশন, তাহলে তুমি যখন ট্রান্সলেশন করতে হবে বেঙ্গলি টু ইংলিশ আর ইংলিশ টু বেঙ্গলি, ইন দ্যাট ফিল্ড, সেই ফিল্ডে কিন্তু সেই টাইমটাই কিন্তু তোমার এই সিকোয়েন্স অফ টেন্স খুবই কাজে লাগবে। তো তোমার কাছে কি ধরনের গ্রামার বুক আছে? তোমার কাছে পিসি দাস আছে, পিকে দে সরকার আছে, আর যে কোনো, ঠিক আছে, যে কোনো একটু স্ট্যান্ডার্ড গ্রামার বুক তোমরা ফলো করতে পারো। কিন্তু ফ্রেন্ড সবার প্রথমে মনে রাখবে যে গ্রামার বুক অনেকের কাছেই আছে, কিন্তু সবাই ইংলিশে পণ্ডিত হতে পারে না, আর পণ্ডিত হওয়ার প্রয়োজনও হয় না। একটু স্কিল দরকার, ইংলিশে একটু স্কিল দরকার। এখনকার যুগে তুমি যাই করতে যাও না কেন, ইংলিশ যদি তোমার উইক থাকে অ্যাকচুয়ালি, মানে তুমি যে জায়গায় রিচ করতে চাইছো ইউ কান্ট, ঠিক আছে? সো ইউ মাস্ট লার্ন ইংলিশ এনি হাউ। যদি তোমার মনে হয় আমি বাড়িতে হোম টিউটর নিয়ে পড়বো আমার ইংলিশকে আপগ্রেড করার জন্যে, ওকে, গো ফর ইট। তাহলে তোমার যদি যার যেটা দরকার হয় ইংলিশ শেখার জন্য, যেটা তোমার প্রয়োজন হয় তুমি ফার্স্ট এটা শেখো। তাহলে আমি আবার একবার রিপিট করে দিচ্ছি, জানি তোমরা অনেকেই ভিডিওটা কমপ্লিট দেখার মতো ধৈর্য অনেকের নেই, মানে আমি শিখতে চাই কিন্তু আমার ধৈর্য নেই, আমি ভিডিও পুরো দেখতে চাই না, তো তাদের কথা আলাদা। তো তুমি যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকো, তাহলে ফ্রেন্ডস আমি প্রথম 7 দিনের একটা স্ট্র্যাটেজি তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা কি না, ফার্স্ট 7 ডেজ তুমি গ্রামার বুক নিয়ে বসো আর টেন্স চ্যাপ্টারটাকে যেভাবে হোক রপ্ত করো, ঠিক আছে? প্রত্যেকটা টেন্স দেখো, টেন্সের স্ট্রাকচারগুলো দেখো, সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখো, তারপর ওর ওপর কিছু নিজে নিজে ট্রান্সলেশন করো। তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা তুমি গ্র্যাজুয়েশনে পড়ছো, তার মানে তুমি অনেক অনেক ম্যাচিওর্ড, তাই তো? তুমি তো একদম জুনিয়র লেভেলে নও নিশ্চয়ই। তাহলে তুমি এত বড় প্রিপারেশন করতে চলেছো, এত বড় এক্সামের প্রিপারেশন করতে চলেছো, এত বড় কেরিয়ারকে টাচ করতে চলেছো, কিন্তু তুমি যদি বলো যে আমি এখন খাটবো না, আপনি যেভাবে বলছেন সেইভাবে আমার পক্ষে করা পসিবল নয়, তাহলে কিছুই পসিবল হবে না। কারণ আমি ইংলিশ জানি না, আমি ইংলিশে উইক, এটা লেম এক্সকিউজ হয়ে যাবে। অর্থাৎ এই কথাটা বললে PSC তোমায় চাকরি দেবে না, তোমাকে বলবে তুমি শিখে আসো। ঠিক তেমনই ফ্রেন্ডস, আমি জানি না, আমি পারি না, এইসব বলে ডু নট রেইজ ইউর ভয়েস, ওকে, জাস্ট ট্রাই টু ফুলফিল, ওকে, ট্রাই টু কমপ্লিট, ট্রাই টু ওভারকাম ইউর ফিয়ার্স, ইউর উইক পয়েন্টস, ওকে।
সো আজকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি না, তুমি আজ থেকে স্টার্ট করো, আমি তোমাদের সাথে আছি। আমি 7 ডেজ পরে নেক্সট 7 ডেজ এর আবার ইংলিশ স্ট্র্যাটেজি তোমাদের বলে দেবো। যদি তার মধ্যে তোমাদের স্ট্র্যাটেজিটা ফুলফিল হয়ে গিয়ে থাকে, তুমি যদি শিখে গিয়ে থাকো বা টেন্সটা যদি তোমার পুরো হাতে চলে এসে থাকে, তাহলে তুমি কমেন্ট করবে। আমি আর্লি মোর আর্লি আমি আর্লিয়ার আমি তোমাদের নেক্সট 7 ডেজ এর স্ট্র্যাটেজি দিয়ে দেবো। ওকে, তো সবার প্রথমে তুমি এই 4 ধরনের টেন্সকে রেডি করো। টেন্স রেডি করার পরের যে স্ট্র্যাটেজি হয় সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। কিন্তু কেউ এখন ভয়েস চেঞ্জ করতে যেও না, আগে ফার্স্ট 7 ডেজ 12 ধরনের টেন্স, তার উপর ট্রান্সলেশন, সিঙ্গেল সেন্টেন্সের ট্রান্সলেশন তোমরা রেডি করো, ঠিক আছে? আর কিভাবে তোমরা করছো, ঠিক আছে, অর্থাৎ দেখো এগুলো পার্সন ধরে হয়, ঠিক আছে, পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, এরকম পার্সন ধরে ধরে হয়। তাহলে সবার প্রথমে তুমি টেন্স চ্যাপ্টারটা রেডি করো। টেন্স চ্যাপ্টার রেডি করতে গিয়ে তোমরা কি কি প্রবলেম ফেস করছো, যদি এইটা তোমাদের মনে হয়ে থাকে যে আমি এই প্রবলেম ফেস করছি, তাহলে হয় কমেন্ট করো, আদারওয়াইজ আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে। যখন টেন্স চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে যাবে, তারপরে ভয়েস চেঞ্জ এবং তারপরে সিকোয়েন্স অফ টেন্স, বা তোমরা টেন্সের সাথেও সিকোয়েন্স অফ টেন্স করতে পারো যদি তোমার খুব তাড়াতাড়ি তুমি টেন্সটাকে রপ্ত করে ফেলতে পারো। তো ফার্স্ট 7 ডেজ এর স্ট্র্যাটেজি আমি তোমাদের বলে দিলাম, এরপরে দেখো তোমরা কিভাবে এগাও। অবশ্যই কমেন্ট করবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবে যে কতটা কি এগোতে পারছো। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড।